আমি বসে আছেন আপনারা মনে মনে ভাবছেন যে আমার পাশে একজন ভালো বাচ্চা নামাজি বসে আছেন আমি তার গায়ের কাছে বসে আছে একটু সরে বসি কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুদিনেশর মধ্যে কে মৌলবি কে মৌনবি মিথ্যা কারকে কে নিককার সবাই আজ এখানে সুহান বলুন সুহান আল্লাহ মহব্বতের সঙ্গে जरा জোরে বলুন সুহান আল্লাহ একটা ছোট ঘটনা আপনাদের কাছে তুলে ধরব যে একজন বাচ্চা ছেলে তার বাপ হাজি হজ করে এসেছে ছেলেটির নাম আপনারা বুঝে নেন ধরুন আবদুল্লাহ তো আবদুল্লাহ যখন একটু বড় হলো অর্থাৎ ছয় কি আট বছরের হলো তো আম্মা যান পড়তে পাঠিয়েছেন বাবা যাও আরবি শিক্ষা কর স্কুলেও পড়ে মাদ্রাসাতেও পাঠায় কায়দায় বিদ্যাতি শেষ হয়েছে আম্মা পড়াও শেষ হয়েছে কোরআনে মসজিদ পড়া শুরু করেছে তো যখন কোরআনে মাজিদ এবার একটা নতুনের প্রয়োজন কারণ ছেলে কোরআন পড়বে অন্যের ছেঁড়া কোরআন নিয়ে বা পুরানো কোরআন নিয়ে কতদিন পড়বে তো হাজির সাহেবকে বলা হলো যে হাজির সাহেব আপনার ছেলে এবার কোরআন শুরু করেছে অতএব আপনি একটা ভালো তাজ কোম্পানির কোরআন নিয়ে এসে দিন তো হাজির সাহেব তিনি একটি বাজার থেকে তাজ কোম্পানির কোরআন খরিদ করার জন্য পৌঁছালেন তো গিয়ে সেখানে দেখছেন যে দোকানদার বলছে ভাই তাজ কোম্পানির কোরআন শরীফ তো প্রায় আপাতত আমার কাছে নেই তবে একখানা আছে যদিও তার জিল করা নেই তার মোলাট করা নেই এই পাশের চামড়ার দোকান থেকে যদি আপনি একটা চামড়া নিয়ে এসে দেন তাহলে আমি তাড়াতাড়ি করে এটাকে মোলাট করে আপনার হাতে তুলে দিতে পারি তো হাজির সাহেব দৌড়ে গেলেন পাশের চামড়া দোকান থেকে একটি চামড়া কেনার জন্য যখন জিজ্ঞাসা করলেন তো চামড়াওয়ালা দোকানদার ভাই বললেন হাজির সাহেব চামড়া একটু আছে আপনার কোরআন মোলাট করার মতো কিন্তু যদি শর্ট পড়ে তাহলে কিন্তু আমার কাছে আর নেই তাহলে এটা যোগ করে দেখে নিতে পারেন বলছে এত ভালো চামড়া তো দেখিনি ভাই এটা হলো ওটা আমাদের ডাক্তার সাহেবের ছেলের একটা জুতো করার অর্ডার এসেছিল সেই জন্য একটু দামি চামড়ায় আমি এনেছিলাম এটা যদি আপনি নেন তাহলে অনেক অনেক মজবুত হবে হবে ভালো দেখা গেল করলো চলে তারপর সেই চামড়াটা নিয়ে কালামুল্লাহ শরীফে মোলাট করা হলো ঘটনা ছোট্ট করে বলি তো এবার যখন সেই কোরআন শরীফটা নিয়ে আবদুল্লা মক্তবে পড়তে গেছে তো আবদুল্লা সে অজু করতে জানে না বাচ্চা ছেলে মলায়না সাহেব লক্ষ্য করছে যে ও অজু করে কিনা দেখবে অজু না করেই বাইরে থেকে এসে অমলি কোরআনে হাত দিয়ে দিয়েছে তো মলায়ন সাহেব কাছে ডাকলেন বাবা তুমি অজু করেছিলে ছেলেটি বলল না তো মলায়ন সাহেব একটা থাপ্পড় মারলেন পাগল ছেলে কোথাকার অজু করতে হয় তারপর কোরআনে হাত দিতে হয় এতটুকু তুমি জানো না ছেলেটি ডান ডান দিকে তাকিয়ে দেখলো মেয়েরা খিলখিল করে হাসছে বাম দিকে তাকিয়ে দেখে ছেলেরা খিলখিল করে হাসছে কারণ হাজি সাহেবের ছেলেকে চর মেরেছে সে যুগের তো ছেলে নয় যে যুগের ছেলেকে একটা চড় মারলে আর এক গাল বাড়িয়ে দিয়ে বলতো উস্তাদ জি যদি আমার আরো মারার আপনার ইচ্ছা থাকে তো আরো দ্বিতীয় গালে মেরে নেন কিন্তু এই দৃষ্ক যুগের ছেলে এই কলিযুগের ছেলে সঙ্গে সঙ্গে মাথা তুলে মৌলানা সাহেবকে বললো মৌলানা সাহেব মারাটা আপনার ঠিক হয়নি মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন কেন বলছে আমাকে আপনি থাপ্পড় মেডেল মারলেন কেন বলছে বাবা তুমি অজু না করে ওই কোরআনে যে হাত দিলে এর জন্য তোমাকে আমি মেরেছি যাতে করে আগামী দিনে তুমি বিনা অজুতে যেন ওই কোরআন স্পর্শ না করো তখন সেই ছেলেটি বলছে মৌলানা সাহেব যদি কোরআনে আমি হাত দিয়ে ভুল করে থাকি তাহলে তো আমি আমার জুতোতেও হাত দিয়ে ভুল করব কথাটা মৌলানা সাহেব বুঝতে পারলেন না পাশের ছেলেটি বলে দিল মৌলানা সাহেব ও নতুন জুতো কিনেছে বলে হয়তো বলছে তো জুতোটি তুলে আনা হলো নিয়ে আসার পর ছেলেটি দেখাচ্ছে মৌলানা সাহেব দেখুন তো আমার এই চামড়ার জুতোটা যে চামড়া দিয়ে জিল করা আছে আপনাদের এই কোরআন শরীফটাও তো সেই চামড়াতেই মলাট করা আছে যতটার উপরে যদি আমি পা রাখতে পারি এই জুতোটা যদি মন্দির কিংবা মসজিদে তোলা নিষেধ থাকতে পারে আর এই কোরআনটা সেও তো ওই চামড়া দিয়ে তো তার এত তাজিম এত সম্মান কেন তখন মোলান সাহেব বলছে ও বাবা আবদুল্লা ও বাবা আবদুল্লা ওই চামড়াটা যখন তোমার জুতো নামে জুতোর কাজে ব্যবহৃত হয়েছে ওই চামড়াটা জুতো হয়ে গেছে ওটা পায়ের জিনিস পায়ের ব্যবহারের জন্য তাই ওর নাম জুতো হয়েছে ওটা মন্দির মসজিদ গির্জায় তোলা যায় নাই ও বাবা আবুদুল্লাহ ওই চামড়াটা যখন কোরআনের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে কোরআনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে ওই চামড়াটা আর চামড়া নাই ও চামড়াটাও পবিত্র কোরআন হয়ে গেছে বলেন সোহান খোদ মা সংসার ভলিউম 2 তুই 4 নম্বর আবার আপনাদের হাতে আমার syair কবিুল জার সৈনিক তুলে দিচ্ছেন আমি আশা করব যে আপনাদের এটাও ভালো লাগবে এবং আপনাদের এই আগ্রহ থাকলে আগামী ক্যাসেট পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমার syair নিয়েছেন নিশ্চয়ই সেটাও আপনাদের উপযোগী হবে তো दोस्तों আপনাদের দোয়াতেই তো বেঁচে আছি তো শুন এই ঘটনার মুখ্য উদ্দেশ্য কি আজকে কি সাবজেক্ট নিয়ে আমরা এখানে হাজির হয়েছি ফোর নাম্বারের জন্য তো সেই সাবজেক্ট এবারে আপনাদের কাছে পেশ করি প্যারে দোস্ত আপনারা এর আগে শুনেছিলেন ফাতেমা সংসার ক্যাসেটের মাধ্যমে যে মা ফাতেমা আগে জান্নাতে যাবে ভলিউম টু সম্ভবত ভলিউম টুই এ আছে তো মা ফাতেমা তো জাহরা তিনি আগে জান্নাতে যাবেন সর্বপ্রথমে জান্নাতে যাবেন এই কথাটা বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকে আমি তার বিপরীত কথা নিয়ে এসেছি অর্থাৎ আপনাদের শুনেও আশ্চর্য লাগবে যে মা ফাতেমার আগেও একজন জান্নাতে যাবে অবাক লাগছে না ভাই এটা কার কথা এ আমার কথা নয় কবি গুলজার সিপাহীর কথা নয় এ স্বয়ং রসুল করিম সাল্লাহ আলহিম তার আদরের দুলালি মাফা তোমাকে রাজি আল্লাহাকে কাছে দেখে একদিন বললেন বললেন তাই সাই বলছেন ফাতেমাকে বললেন নোবি তোমার আগে জন্নত পাবে এক কে ঠুরের বিবি তোমার আগে জন্নত পাবে এক কে ঠুরের বিবি কাছে ডেকে মা ফাতে মাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কে ঠুরের বিবি মাফা ফাতাত যাহরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তাহলে কেও কি নবীর বেটি কেও কি আমার ছেলে খোদার বিবি যেমন আমি তাহলে তার স্বামীও কি আমার চেয়ে বড় ইমানদার আমার যেমন আদরের হাসান আর হোসেন আছে তেমন তারও কি আছে এই প্রশ্ন আব্বাকে করে ফেললেন কেমন করে অবাক হয়ে শুনে নিয়ে নবীজির বয়ান আরজ করে কোন সে নারী বলুন আব্বা যান অবাক হয়ে শুনে নিয়ে নবীজির বয়ান আরজ করে কোন সে নারী বলুন আব্বা যান আর কি জিজ্ঞাসা করছেন মা ফাতেমা তারও কি পিতা আমার পিতার চেয়ে ও দামি সে কি পেয়েছে আমার চেয়েও ইমান তার স্বামী হাসান হোসেন হাসান হোসেনের থেকেও কি বেশি তার ছেলের খুবই নইলে কিভাবে আগে যাবে কেঠুরের বিবি কাছে দেখে মা ফাতে মাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি মা ফাতে মা তো মনে পড়ে গেল যা পচনের মুখ থেকে শুনেছি যে মা গো তুমি শুধু নবীর বেটি ফাতেমা নাও তুমি শুধু আলীর পত্নী ফাতেমা নাও তুমি তো তো শহীদে কারবালা ইমাম হোসেনে নামাজ দান فاطمه নাও তোমার পরে খেতাব রয়েছে خدای দিয়ে তো খেতাব যে তুমি জান্নতি নারী তুমি প্রথম জান্নতি নারী এবং সমস্ত নারীদেরকে তুমি জান্নাতে নিয়ে যাবে বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মা فاطمه তাহরার মনে প্রশ্ন জাগলো যে আজকে বড় அப்பாちゃん বলছেন যে তোমার আগে আরেকটি কেতুরের বিবি জান্নাতে যাবে এই প্রশ্ন জাগায় স্বাভাবিক নাকি ভাই তো যখন মা ফাতেমায় কথা বললেন তখন নবীজি ফতেমাকে বলছেন নবীজি বললেন ও ফাতেমা তো নদিয়া তোমার মতো সুপরিচিত তার নাই কোনো সাজোন নিঃস্তয় এক স্বামীকে নিয়ে বাঁধা তুড়ে ঘর কাঠ কেটে বহু চলে তার সংসার পিতাজ তাহার আব্বা যান আল্লাহ রসুল হতে পারে কিন্তু ভেব না যে তারও আব্বা যান বুঝি কোন নবী না তা নও নয় পিতা যে তাহার নয় পাইগম্বর আমি সারাবি তবু তোমার আগে জান্নাত পাবে সেই কেঠুরের বিবি কাছে ডেকে মা ফাতে মাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি মা ফাতমা তুজাহরা রজিয়াল্লাহু তালা আনহা শুনে গমকিন হয়ে গেলেন চিন্তিতা হয়ে পড়লেন চুপ হয়ে আছেন কারণ সূর্য রোজ পূর্ব দিক থেকে ওঠে একদিন পশ্চিম দিক থেকে উঠতে পারে চন্দ্র পশ্চিম দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে উঠতে পারে আমাদের জমিন নিচে আমরা দেখি আকাশ উপরে দেখি একদিন এমনও হতে পারে যে জমিন উপরে আর আকাশ নিচে হতে পারে কি পারে না পারে কিন্তু মা فاطمه الزहरा رضی اللہ تعالی عنها বললেন যে আমার আপন নিছ ছেলে মানুষ নয় এবং झूठा নয় যে তিনি এরকি করে मजाक করে কোনো মিথ্যা কথা বলে ফেলেছেন এ নজির ইতিপূর্বে কখনোই তার দেখি নাই অতএব আজকে যে কথা তিনি বললেন নিশ্চয়ই এটা সত্য অতএব যদি তাই হয় তাহলে আমি প্রথমে জান্নাতি নারী কেমন করে হতে পারি মা فاطمه কি ভাবছেন মিথ্যা কভু বলবে না জানি রসুল খোদার মিথা কবু বলবে না জানি রসুল খুদার আর সেই ভাবো নাই মা ফতে মাই না আহার একদিন দুদিন কেটে যায় মা মা কিছু আহার পান করতে চাইছেন না তারপর নামাজ পাটিতে মু না যাতে কত সরার নামাজ পাটিতে মু না যাতে ছবি যে নীতি কোনে জান্নাত পাবে আগে সে কোন বিবি কে আল্লাহ কে পরবর্তীগত কোন বিবি চেয়ে আগে জান্নাত যাবে কোন সপ্তাহে আমাকে তার সুন্দর সুরাত খানা একবার দাও সারা রাত্রি নামাজের পাঠ্যক্রম দন করছেন তারপর কি হলো দেখুন হযরত আলী কদম আল্লাহ ওয়াজহুর কাছে ওড়ে গেলেন মা ফাতমা জাহরা গিয়ে জিজ্ঞাসা করছেন ওগো স্বামী আমি একটু একটা জায়গায় যেতে চাই যদি আপনার আদেশ পাই আমি কিন্তু তার আগে বলে রাখি যে কেন যাচ্ছি আর কার কাছে যাচ্ছি এটা আপনাকে বলবো না আমি একটি জায়গায় আমার বিশেষ প্রয়োজনে যেতে চাই যদি আপনি স্বামী আমাকে ইজাজত দেন হজরত আলী কাটামাল্লাহ মনে মনে ভাবলেন যে দয়ার নবী তো জাহানের বাদশাহ হায়াত নবী হায়াতে থাকা কালীন আমি মনে করি না যে আমি ফাতেমার সবকিছু যেহেতু তার বাজার আল্লাহ রাসুল তো জাহানের বাদশাহ রয়েছেন আজা আলিকতম আল্লাহু আযহুর যগ বিবি যদি তোমার কোথাও যাওয়ার আদেশ মাঙ্গার প্রয়োজন হয় তাহলে তুমি তোমার আব্বাজানের আদেশ নিয়ে নাও তো মা فاطمه الزहरा কাছে দৌড় গেলেন যে জিজ্ঞাসা করলেন যে গো আব্বাজান আমি একটি জায়গায় যেতে চাই আমি রাত্রি থাকব না দিনে যাব দিনেই চলে আসব যদি আপনার হুকুম পায় আল্লাহ রাসূল තුটানের বাদশা হযরত আলী কাতম আল্লাহু আযহুর আদেশ দিয়ে দিলেন তাতর

হাসান হোসেনে চুলের পেটি যাই ছুটি সেই নারীর সন্ধানে তারপর অনেক জিজ্ঞাসাবাদ করলেন এলাকায় গেলেন অনেক জিজ্ঞাসাবাদ করলেন যে এখানে কেঠুরের বিবি কে আছেন তো অনেকে বলতে পারলো অনেকে পারলো না এরকম ঘুরে খুঁজে অবশেষে একটি যুক্তিতে গিয়ে উপস্থিত হলেন সবাই বলল ওইটি কেঠুরের বিবির বাড়ি তো দরজায় গিয়ে ধাক্কা মারলেন তারপর কি হলো দেখুন পারে পারে টোকা সেই বন্ধ দরওয়াজায় পারে পারে টোকা মারে সেই বন্ধ দরওয়াজায় সালাম দিও মাফতে মা জবাব নাহি পাই মা ফাতমা জহরা দেখলেন যে ভিতরে কেউ আছে তাহলে আমি জবাব পাচ্ছি না কেন জিজ্ঞাসা করলেন এটা কি মুসলমানের বাড়ি বলছে হ্যাঁ এটা মুসলমান এবং পরেশগার ইমানদারের বাড়ি বলছে তাহলে আমি সালাম দিলে নিশ্চয়ই জবাব দিতে বাধ্য হবেন কিন্তু সালামও দিলেন কোনো জবাব এলো না হতাশ মনে হ তা সে মনে ঘাই পেছনে দেখেই যাবি হিজা মানে পর্দা যে এত পর্দা যেন একটা নারী হয়ে আর এক নারীর সংখ্যা আমি আলাপ প্রত্যাজ পারলাম না হ্যাঁ তা মনে ধাই পেছনে দেখে হি যাবি মনে ভাবে এই হ পেশেই কে বিবি কাছে ডেকে মা ফা তে মাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কে ঠুরের বিবি তারপর শুনবেন এদিকে যখন মা ফাতমা তো জাহারা রাজি তালা আনহা সালামের জবাব না পেয়ে ফিরে গেলেন ওখানে স্বামী হাজরাত আলী কাটামাল্লাহ আজহু জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি যে কাজে গেছো সে কাজ কি তোমার পূর্ণ হয়েছে ফাসিল হয়েছে তো মা ফাতমা তো জাহারা রাজি তালা আনহা গমগিন হয়ে রইলেন মুখ নিচু করা দেখে হাজরাত আলী কাদামাল্লাহ হাজু বুঝতেই পারলেন যে ফাতেমা বিফল হয়ে চলে এসেছে তার কাজ সফল হয়নি হাজরাত আলী কাদামাল্লাহ হাজু জিজ্ঞাসা করলেন ফাতেমা যদি তোমার বাধা না থাকে তাহলে কোথায় গিয়েছিলে কারণটা আমায় বললে আমি খুশি হব তো মা ফাতেমা তো জাহরা রাজি তাআলা তালা বললেন যে আমি একজন নারী হয়ে এক নারীর সঙ্গে আলাপ করতে গিয়েছিলাম দয়া করে আপনি কারণটা জিজ্ঞাসা করবেন না এক নারীর সাক্ষাৎ লাভ করতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যে আমি তার দরওয়াজায় ধাক্কা দিলাম টোকা মারলাম এমনকি শেষে সালামও দিলাম কোনো জবাব না পেয়ে আমি বইমুখ হয়ে ফিরে এলাম পাশেই বসেছিলেন ইমাম হাসান আর হোসেন তৃপ্ত হয়ে গেলেন মা সুন্দর লাল হাসান আর হোসেন বলে আপনি না বীর বেটি পত্নী আপনি না কার দরবারে গিয়েছিলেন কার দরওয়াজাই তো কামেরে কই মুখ ফিরে এলেন ও আম্মাজান দয়া করে মেহেরবানি করে আমাদের একবার সেখানে নিয়ে চলুন আমরা একবার দেখতে চাই সে কার দরওয়াজা কে মনে কাছেন আছেন যে নওয়াসে রাসূলের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন গেছেন অত চেষ্টা দেখা করে বড় আফসোস বড় বেদনা নিয়ে হাসান আর হোসেন গরিব কাম্মা আমরা সেখানে যেতে চাই হাজরত আলী কার্লাহ হাসান আর হোসেন কে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিয়ে বলতে থাকেন ও বাবা হাসান ও হোসেন তোমরা রাগম্বিত হয় না অধীর হয়েও না ব্যস্ত হয়েও না চঞ্চল হয়েও না বাবা হয়তো এমন কোন ইমানদার এমন কোন পরেকার বাড়ির বৌরানি যে স্বামীর আদেশবিহীন

এটা আল্লাহর বিধান যে দেখা করা চলবে না আদেশ না থাকে যে অনুগত করে তাকে আল্লাহ নহর প্রবাহিত জানটাতে প্রবেশ করাবেন বলুন আর তারা সেখানে স্থায়ী হবে সে দিনের শেষ নেই সে জীবনের কোনো শেষ নেই এই কথা বলার সাথে সাথেই হাসান আর হোসেন বললেন আব্বা যান আমাদের জায়গা দেখার উদ্ভিদ একটু আশা জেগেছে আমাদের দেখার আদেশ দেওয়া হোক হাজরত আলী কাদামাল্লাহ ফাতিমাকে জিজ্ঞাসা করলেন ফাতিমা বলো তুমি যদি এদিকে সঙ্গে নিয়ে যাও তাহলে কি কোনো বাধা আছে মা ফাতেমা বললেন আপনার আদেশ পেলে ওদেরকেও নিয়ে আমি আরেকবার তো যাওয়ার সুযোগ পেলাম ঠিক আছে আমি আরেকবার যেতে চাই তো হাসান হোসেনের রসিলায় মা ফাতেমা আরেকবার যাবেন বলে ঠিক করলেন ওদিকে কেঠুরের বিবি যখন কেঠুরে বাড়িতে এলেন আমি বাড়িতে এলেন কাজ কাম করে ফিরে তখন বিবি জিজ্ঞাসা করছে যোগ স্বামী আজ একজন ভদ্র মহিলা আমার সাক্ষাৎ এসেছিলেন হয়তো কিছু আমার সঙ্গে আলাপ আলোচনা করে বলতেন কিন্তু আপনার আদেশ ছিল না বলে আমি দরওয়াজা খুলতে পারি নাই আপনি যদি আদেশ দেন তাহলে হয়তো তিনি আগামীতে কোনোদিন এলে আমি সাক্ষাৎ করতে বা তার সঙ্গে আলাপ করতে উৎসাহিত হতে পারি খোলা মনে তো হাজরত আলী কাদামুয়াজহু তার যে পত্নী গেছেন হজরত আলীর যে বিবি গেছেন এটা তো আর কেঠুরের বিবি জানে নাই তাই একজন ভদ্র মহিলা ওখানে উল্লেখ করলেন এদিকে কথা হলো সেই কেঠুরে সে তার স্ত্রীর কথা শুনে চিন্তা করলো যে আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো স্ত্রীর যদি আলাদা করতে আসেন মিলতে আসেন কোনো কথা বলতে আসেন তাতে বাধাই বাকি আছে ঠিক আছে इजाजत দেওয়া যাক তবে একটা নিসিয়াত তিনি করলেন হগবিপি শুনে নাও জেনে নাও আল্লাহ হরা পবিত্র কোরআন মজিদের মধ্যে করে বলেন কেউ কারো বোঝানবে না কারো সহযোগিতায় কেউ আসবে না ভাইরে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে এ জমিন আমার নাই গরম হয়ে যাবে কোন চাইবে কোথায় গেলে ছায়া পাই ময়দানের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত কেউ ছায়া পাওয়া বড় মুশকিল দেখাতে হবে পাপী বান্দা অঝর নয়নে কাঁদতে কাঁদতে আর সে মহ আল্লাহ সামনে দাঁড়িয়ে করচড়ে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে ওগ মাওলা দয়া করে আপনি যদি আরেকবার সেই দুনিয়ায় পাঠিয়ে দেন যে কটা দিন জীবন পাব আপনার ইবাদতে আপনার রসুলের ইত্তেবা করে তিন কটা অতিবাহিত করে আসব আর একবার দুনিয়ার মধ্যে আমাদের পাঠানো হোক আল্লাহ রব্বল সে সেদিন বলবেন ও গোমার প্রিয় বান্দা বান্দিরা আমি যে তোমাদেরকে দ্বিতীয়বার দুনিয়ায় আর পাঠাবো না এ কথা কি আমি কোরআনে লিখে দিই নাই এ কথা কি কোনো মৌলানা কোনো আলেমের মুখে তোমরা শোনো নাই

দিনেতে মানুষেরা সবাই পালিয়ে যাবে কোথেকে পালিয়ে যাবে ভাই মিন আখিহি ভাই ভাইয়ের কাছ থেকে ও উম্মিহি ও আবিহি মা বাপের কাছ থেকে ও সাহিবতিহি ও বানি স্ত্রী স্বামীর কাছ থেকে সবাই সবাই কাছ থেকে পালিয়ে যাবে কখন পালিয়ে যাবে যেমন দুনিয়ার বুকে আপনারা দেখে থাকবেন যে দুই মায়ের পেটের ভাই এক ভাই গরিব আর এক ভাই হয়তো কিছু অর্থশালী কিন্তু সেই অর্থশালী ভাই গরিব ভাইয়ের পরিচয় দিতে দ্বিধাবোধ করে কোনো বিপদে কোন মুসিবতে যাতে করে যেন সে বড়লোক ভাইয়ের কাছে ধনী ভাইয়ের কাছে এসে হাত না পাতে সেজন্য সে আগে থেকে সাবধান থাকে অ্যাভয়েড থাকে এটা হয়েই থাকে তো কাল ময়দানে যখন বদকার লোকেরা নেককার লোককে দেখবে যে আমার আত্মীয় বদকার সেই নেককারের কাছে আত্মীয়র রেস ধরে ছুটে যাবে কিন্তু সেখানে আত্মীয়রা ভুলে যাবে হেলে দোজখে যখন যাবে যাওয়ার আগে আল্লাহ বলবেন ও বান্দা যদি তোমার কোন দুনিয়ার জমিনে নিকার বান্দা কেউ থাকে এখানে তোমার সম্মুখে ও আজকে আমি ইজাজত দিলাম আজকে হুকুম দিলাম তোমার ওই ধনী বান্দা বা ধনী বান্দির কাছ থেকে নিকার পরেজকার বন্ধ বান্দির কাছ থেকে ধনী মানে এখানে নেকিতে যে ধনী তাদের কাছ থেকে তুমি কিছু নেকি নিয়েও অন্তত আজকে জান্নাতে যাওয়ার ফয়সালা পেতে পারো তো সেই ছেলে মায়ের কাছে ছুটে যাবে ও গো জান কত কষ্ট করে দশ মাস দশ আমাকে পেটের মধ্যে ধরে রেখেছিলে ভূমিষ্ঠ হওয়ায় কত কষ্ট কত তকলিফ ফুটিয়েছ মা গো যখন আমি তোমার কোলে দুধের বাচ্চা ছিলাম নিজে খেতে না পেও। আমি যখন কাঁদে কেঁদে উঠতাম তখন তুমি তোমার পেটের না আমার পেটটা ভরানোর জন্য বুকে জড়িয়ে ধরতে আজ আম্মা জান তোমার চোখের সামনে দিয়ে আমি দুজোকের আগলে ঝাঁপিয়ে পড়বো তুমি কি সহ্য করতে পারবে মা তখন কি বলবে জানেন মা বলবে বাছা দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তান ছিল না আজকেও এখানে আমার কোনো সন্তান নাই অতএব আমি নিঃসন্তান আমি সন্তান না এখানে আমার তুমি কোনো সুপারিশ না আমি তোমার কোনো সুপারিশে আসতে পারবো না বাপের কাছে যাবে ওগো আপ্পা জান আমায় সঙ্গে নিয়ে কাঁধে কোলে নাচাতে নাচাতে যখন চায়ের দোকানে গিয়ে বসতে এক চায়ে যখন একটি বিস্কুট তুমি নিজের মুখে দিতে চলেছো আমি আব্বার দিকে তাকিয়ে আছি দেখে ওই বিস্কুটের টুকরোটা তোমার মুখে না দিয়ে আমার মুখের দিকে তুলে দিয়েছো আব্বাজান গো কত কষ্ট করে কত মেহনত করে আমায় লালন পালন করার জন্য মহাজ্জিদ যখন মসজিদে হোক তয়াজান ভাই দালাস তোমরা নামাজের জন্য এসো তোমরা ভালায়ের জন্য এসো তোমাদের মঙ্গলের জন্য এসো কিন্তু আব্বাজান আপনি সেখানে আমার পেটের দিকে তাকিয়ে আমার মহাবতে আপনি মসজিদের দিকে গেলে নামাজে দাঁড়ালে আপনি আপনার ভোরের ফার্স্ট গাড়িটা হয়তো ধরতে পারবেন না ভেবে নামাজ না পড়েই কলিকাতায় রওনা হতেন ওই বাসটা ধরে যাতে আমি সুখে স্বাচ্ছন্দ্যে পড়ে মানুষতে পারি হতে বা আজকে আপনি আমার সেই অনুষ্ঠা থেকে আব্বা যাবেন আর আমি আপনার সন্তান তো চোখে যাব একে আপনি সহ্য করতে পারবেন যদি আপনার নামায় আমল থেকে নেকির খাতা থেকে কয়েকটি নেকে দিয়ে আমায় সহযোগিতা করেন আপনার সামনে বা পেছনে পেছনে আমি ওই জান্নাতে যাওয়ার হতে পারি আব্বা কি বলবে জানেন কত সুন্দর কথা বলবে আব্বা বলবে বাছারে দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না আমি নিঃসঙ্গ ছিলাম এখানে আমার কে আমার সন্তান এসে গেল তুমি হয়তো আমার মতো অন্য তোমার আব্বার সঙ্গে আমার কিছুটা মিল ছিল তুমি ভুল করছো আমি তোমার আব্বা নই তোমার আব্বা হয়তো অন্য কোথাও আছে খুঁজে নাও এইভাবে সবাই ফাঁকি দেবে ভাইরে আমার সেই দিনে ভাই ভাইকে চিনতে পারবে না এ কার কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন সত্য না মিথ্যা সত্য তবু আমরা সচেতন হতে পারি না মাছ ধরছে তো ফেলেছে পুকুরের ঘাটে বসে বসে রুই মাছ একটা বড় রুই মাছ ছোট মাছেদের বলছে খবরদার খাস না ওটা খেলেই তোকে খিচে উপরে তুলবে একটা লোক বসে আছে দেখতে পাচ্ছিস খিচে উপরে তুলে তারপর তোকে বটিতে কাটবে হাঁস গুলো ছাড়াবে তারপর ঘাটের পাথরে লগলে লগলে ধোবে তারপর এসে নিয়ে এসে তোর গায়েতে নুন ঝাল মাখিয়ে বটিতে বটিতে নুন বিতিয়ে তারপর তোকে গরম তেল ফুটবে কড়াই আর তাতে ছাড়বে তারপর তোকে খাবে কাঁটা রাখবে না সেগুলো বিল্লি কুকুরে ভক্ষণ করবে তো বুড়ো রুই মাছের কথা শুনে এদিকে ছোট্ট ছোট্ট মির্গেল মাছগুলো ভাবছে ও খাবে বলে হয়তো আমাদের বাধা দিচ্ছে তো এইরকম মিথ্যা ভেবে একজন টক করে ধরলো ধরার সাথে চুঙ্গি ডুবেছে উপরে যে বসেছিল হ্যাচ করে খিচ মেরেছে সঙ্গে সঙ্গে তার সেই হাল হয়েছে হয়েছে কি হয় না এগুলো হয় তো আজকে এই পবিত্র কোরআন শরীফ বলে দিচ্ছে যে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তোমাদেরকে আর দুনিয়ায় আসতে দেওয়া হবে না কিন্তু মানি কজন যদি মানতাম তাহলে আজকের এই সমাবেশে এক হাজার লোক থাকতো না বরং লক্ষ লক্ষ লোক এবং এর জায়গা দেওয়া যেত না বলুন ভাই তারপর দেখুন আমি আসল ঘটনায় ফিরে যাই নিশ্চয় তো মা ফাতমা তুল জাহারা রাজি আল্লাহ আনহার সঙ্গে ইমাম হাসান আর হোসেন যাচ্ছেন ওদিকে স্বামী কি বলছে কেঠুরে বলে দিয়ে গেছে যে একজন মহিলা যদি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে আমার তরফ থেকে কোনো বাধা নেই তুমি তার সেবা শুশ্রূষা যেরকম করলে হয় গরিবের গরিমানা অনুযায়ী তুমি করে নিও তো একজন মহিলার সঙ্গে ইজাজত পেয়েছেন এটা মনে রাখবেন আপনারা এবার যাচ্ছে হাসান আর হোসেনকে নিয়ে ইমাম তু ভাই মা ফাতে মাকে নিয়ে গেলেন খানে ইমাম তু ভাই মাকে নিয়ে গেলেন খানে দরওয়াজা না খুলে বিবি ভাবে লোকপনে দরওয়াজা আমি খুলবো কিন্তু একজন স্ত্রী লোকের সঙ্গে দেখা করার আমি আদেশ পেয়েছি কিন্তু সঙ্গে তো আরো কয়েকজন রয়েছে অতএব আমি কেমন করে এই অবস্থায় দরওয়াজা খুলি এরকম তো নেই ইমাম ভাই মাকে নিয়ে গেলেন সেখানে দরওয়াজা না খুলে বিবি ভাবে গোপনে কি ভাবছে আমি বলেছেন নাই বাধা এক নারীর সাক্ষাতে আর একটি নারী নয় তো আছে দুই ছেলে সাথে হুকুম বিনে হুকুম বিনে স্বামীর শুনে হইবে আদবি না পারবো না ভাবে মনে সেই কেঠুরের বিবি যে আমার দ্বারা এটা সম্ভব নয় যে স্বামী বলেছে একজনের হুকুম আর এখানে তিন তিনজন হুকুম নিতে এসেছে সাক্ষাৎ করতে এসেছে এটা আমি কেমন করে করি এই স্বামীর আদেশকে আমি লঙ্ঘন করতে পারবো না কারণ স্বামীর আদেশ মানে আল্লাহ রসুলের আদেশ আর রসুলের ইত্তেবা রসুলের আদেশ মানেই তো আল্লাহর আদেশ আল্লাহর কথা ছাড়া রসুলের জুবান থেকে কোনো কথা বার হয়নি বলুন সুহান আল্লাহ তো এই হালতে এই অবস্থায় সেই বিবি তখন মনে মনে করছেন যে আমি কেমন করে এখন এদের সঙ্গে আলাপ করি এদের সঙ্গে কেমন করে আমি আলাপ করি এদের সঙ্গে কেমন করে আমি সাক্ষাৎ করি কথা বলি কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়েছে الرحيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين جعل এবং নাসুলের রুমাল অবাধ্য হয় আদেশ লঙ্ঘন করে তাকে স্থায়ীভাবে থাকা গুনে জলা গুনে প্রবেশ করানো হবে তাহার লাঞ্ছনাপূর্ণ শাস্তি আছে অতএব আমি কেমন করে সেই স্বামীর আদেশকে লঙ্ঘন করব এটা হয় না হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন আমি যদি মেয়েদের আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম আমাকে ছাড়া তো হে রাসুল তুমি তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও যে প্রত্যেকটি নারীকে আমি স্বামীদেরকে সেজদা করার অনুমতি দিতাম বলেন সুবহানাল্লাহ তাহলে স্বামীর মর্যাদা কত উচ্চ কিন্তু আজকের নারীরা সে প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না তো তারপর কি হলো দেখুন মা ফাতমা তুজ জাহরা যায় খুলতে পারলেন না ইমাম হাসান আর হোসেন চিৎকার করে বলছে ওগো ইমানদারিনী বিবি ও কেঠুরের বিবি তুমি হয়তো জানো না যিনি এসেছেন আমাদের আম্মাজান আমরা উননের দুধের বাচ্চা দুটো মাসুম বাচ্চা দরজা দয়া করে খলো। আমার আম্মাজানের দুঃখ আমরা দেখতে পারবো না আজকে যদি ফিরে যায় অনেক দুঃখিত হবেন মায়ের দুঃখে কোন মা এর পরিচিতি নেওয়ার জন্য দয়া করে একবার দরজা খোলোন কিন্তু কেঠুরের বিবি মন চাইছে খুলে ফেলি কিন্তু বাতা যে স্বামীর ইজাজত তো নাই তাই খুলতে পারছেন না অবশেষে ফিরে যাচ্ছেন হাসান আর হোসেন কে বুকে জড়িয়ে নিয়ে মা فاطمه الزहरा চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর ইমাম হোসেন ইমাম হাসানকে বলছে দাদা একটি কথা ওকে স্মরণ করিয়ে দেওয়া উচিত চলো দুই ভাই একবার যাই দুই ভাই আবার ফিরে এলেন কেঠুরের দরওয়াজায় এসে আবার টোকা দিয়ে বলছে কি বলছে আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোনো ক্ষতি আজকে আমরা দুজন সঙ্গে আছি বলেই হয়তো তুমি দেখা দিতে পারছো না তবে এটাও আমরা চাই না যে তোমার স্বামীর আদেশকে লঙ্ঘন করে তুমি আমাদের সঙ্গে দেখা দাও হাসান আর হোসেন বলছে আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোন ক্ষতি দোয়া করি আল্লাহ তোমারে করুক জান্নাতি আজ চাই না মোরা দেখাই তোমার হোক কোন ক্ষতি তোয়া করি আল্লাহ তোমারে করুক নাতি এক কথা শুনে না ও কেবী অগৈ মান বিবি একটি কথা সে আমাদের শুনে রেখো কথাটা কি দিও বললে পারিতে এলে তোমার পতি পতি মানে স্বামী আপনারা জানেন দি হ বললে পারিতে এলে তোমার পতি শেরে খোদার আওলাদ মোরা ওই রসুলের নাতি শেরে খোদার আওলাদ মোরা রসুলের নাতি আর সঙ্গে যে মহিলা আমাদের সঙ্গে আছেন সঙ্গে যে নারী সঙ্গে যে নারী যাচ্ছে ফিরি সোন ও বিবি এর স্বামী আলী আর পিতারা শুলে আর দেখে তাতে দেখে মা ফাতে মাকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কে ঠোরের বিবি তারপর শুনবেন ইমাম হাসান আর হোসেন যখন মা ফাতমা তো জাহারা রাজি আল্লাহ আনহাকে নিয়ে ফিরে যাচ্ছেন চলে গেলেন আবার স্বামী কাজ করে ফিরলেন তো কাঠুরের বিবি সেই স্বামীকে বসিয়ে সব বললেন স্বামী এসেই জিজ্ঞাসা করলেন যে আমি যার ইজাজত দিয়েছিলাম সে মহিলা কি এসেছিলেন বলছে ওগো স্বামী এসে তো ছিলেন কিন্তু দেখা আমি করতে পারলাম না বলছে কেন বলছে ইজাজত আপনার পেয়েছিলাম একটা মহিলার জন্য কিন্তু পরের দিনে তিনিও এসেছিলেন আর তার দুটো সন্তানকে নিয়ে এসেছিলেন মাসুম দুই বাচ্চাকে কিন্তু বাচ্চার ইজাজত তো আমি নিয়েছিলাম না তাই আমি দেখা করতে পারি নাই দরওয়াজা খুলি নাই অবশেষে তারা একটি কথা বলে গেছে যে তারা নাকি সেরে খোদার আওলাদ রাসূলের নাতি আর রাসুলের বেটি মা ফাত মতে জাহারা এসেছিলেন চমকে উঠলেন বিবির কথা শুনে কেঠুরে চমকে উঠে মনে মনে ভাবলেন আয় আল্লাহ কত বড় বিয়াদি হয়ে গেছে আমাদের মাধ্যমে ক্ষমা করবে কি জানি না তুমি তো ক্ষমা ওই ব্যক্তিকে করো যারা মানুষের কাছে কোনো দোষ করলে মানুষ যদি ক্ষমা করে তবেই তো তুমি ক্ষমা করো কিন্তু আজকে যে মানুষের হয়েছে তোমার তো নয় আর মানে তোমারও সামনে একদিক থেকে অতএব কাঠুরে সে বিবিকে বলছে ওরা কি কালকেও আসবে বিবি চিন্তা করলেন গতকাল এসেছিলেন আজও এসেছিলেন হয়তো আগামী কালও আসতে পারেন ক্যাটুরে চিন্তা করলেন যদি আসেন এই বিয়াদবিটা যেন দ্বিতীয়বার না হয় সেজন্য তিনি আর ওই পরের দিনে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছুটি করে বাড়িতে বসে আছেন দুপুর হয়ে গেছে ঘুমিয়ে পড়েছেন এমন সময় মা জাহরা এবং হাসান আর হোসেন পৌঁছে গেছেন দরজায় আবার ধাক্কা মারছেন ক্যাঠুরের বিবি সজাগ ছিলেন তারা আসতে পারেন আগে থেকেই তিনি সব তৈয়ার রেখেছিলেন কিন্তু এমনই হালাত ছিল অবস্থা সে সময় এমনই ছিল যে ধাক্কা মারার ফলেও চেঁচানোর ফলেও পূর্বের নেই সালাম দেওয়ার সঙ্গে দরজায় হাজির হতে পারলেন না একটু পর যখন স্বামীর ঘুম ভাঙল তখন ঘুম ভাঙার পর স্বামীর কেঠোরের বিবি বলতে লাগলেন যে তারা হয়তো আজকেও এসেছিলেন কিন্তু আমি দরজা খুলি নাই সোমকে উঠে আবার জিজ্ঞাসা করেন দরজা খুললেন না কেন তখন বলছেন যে আপনি তো ঘুমোচ্ছিলেন সেজন্য আমি সাড়া দিতে পারি নাই বলছে আরে তারা গেল কোথায় বলছে তারা একটু ওদিকে চলে গেছে হয়তো তারা বাড়ির পথে রওনা হচ্ছে প্রাণপণে দৌড়েছেন কিন্তু মহিলা আছেন সাথে অর্থাৎ মা আছেন বলে কেঠুরের সঙ্গে সঙ্গে তাদের নিকটে না যেতে পেরে দূর থেকে করে চিৎকার করলেন ইমাম হাসান আর হোসেনকে আসার অনুমতি দিলেন এবং আহ্বান জানালেন এখানে অনুমতি নয় কর জোরে নিবেদন করলেন আহ্বান জানালেন মা মাফাতরা হাসান আর হোসেন পুনরায় আবার সেই দ্বারে উপনীত হলেন দ্বারের মধ্যে প্রবেশ করলেন তারপর কেঠুরে একটু আড়াল হয়ে গেলেন বিবির সঙ্গে অনেক আলাপ আলোচনা হতে থাকলো কেঠুরে আড়াল থেকে শুনছে মা ফাত মাতুল জাহারা জিজ্ঞাসা করলেন ওগো কেঠুরের বিবি আপনি যদি ইজাজতি পেয়েছিলেন তাহলে আপনি আজকে আমাদেরকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছিলেন কেন যদি আপনার স্বামী আমাদেরকে পেছু টেকে না নিয়ে আসতেন তাহলে আজও তো মোলাকাত করার সৌভাগ্য হতো না তখন সেই কেঠুরের বিবি কি বলছে জানেন আহা তোমার ডাকেতে সাড়া দিতে পারি নাই আমি তোমার ডাকেতে সাড়া দিতে পারি নাই আমি কেন আর দেখি তখন ঘুমে মগন আমার স্বামী আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে চুপে চুপে গিয়ে উঠে দরওয়াজা খুলে দিতে পারতাম কিন্তু সেটাও সেই হালে সেই অবস্থায় আমার দ্বারা অসম্ভব ছিল কেন উঠে গেলেও পিঠে লাগতো যে তার ঝুল নিঃশব্দে উঠে গেলেও পিঠে লাগতো যে তার ঝুল তার বদন তলে দি আমার মাথার চুল তার বদন তলে দি পিছিয়ে আমার মাথার চুল খিদমাত যা

মনে দস্তো মা فاطمه তো زهরা رضی الله তিনি দেখলেন যে মা কাঠুরের বিবি তিনি ঘর থাকতেও ভালো সুন্দর রান্নার সিস্টেম থাকতেও তিনি তার বাইরে অর্থাৎ উঠনে বসে রৌদ্রের রান্না করছেন প্রশ্ন জাগলো যে গো বিবি তুমি এই রৌদ্রে এত কষ্ট করে এখানে রান্না করছো কেন তখন সেই কাঠুরের বিবি কি বলছে জানেন কি বলছে দেখুন অর্ধ অঙ্গ পূর্বে রোদে জঙ্গলের বুকে আমি একটা অর্ধাঙ্গিনী আপনি একটা অর্ধাঙ্গিনী আর আমাদের স্বামীরা হচ্ছে তারাও তো আমাদের অর্ধ অঙ্গ তো আজকে আমার স্বামী তিনি জঙ্গলে কাঠ কাটছেন গাছের উপরে মেহনত করছেন আর তিনি রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এই মেহনত আমার জন্য করে চলেছেন আর আমি আরামে সুখের আয়েসে রান্না করব। অর্ধ অঙ্গ পূর্বে রোদে জঙ্গলের বুকে তার অর্ধ অঙ্গ রাধবে ঘরে ছায়াতে সুখে এই পেটের তায়ে শুনি গিয়ে পাই কত যাব সেই কষ্ট তাহার যেন আমার হয় গো অনুভব এই ভাবতে এই তো দুদিনের দুনিয়া একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন দুটোই আল্লাহর ওলি একটা ওলি আর এক ওলিকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বলো তো এই পৃথিবীর হায়াত কতদিন নদীর নদীর ধারে বসেছিলেন দুজন আল্লাহর ওলি তো যখন এইরকম প্রশ্ন করলেন তখন ঠিক একটু পরেই দেখতে পেলেন যে একটা চড়ুই পাখি সমুদ্র থেকে এক কাতরা পানি একটা চড়ুই পাখি ঠোঁটে আর কতটুকু পানি ধরতে পারে তো সেইটুকু পানি নিয়ে নিজের বাসার দিকে রওনা হচ্ছে তখন যে যাকে প্রশ্ন করলেন সেই উত্তরকারী অলি বলছেন যে আচ্ছা ওই যে পাখিটা কি করছে দেখো তো ভাই বলছে ও তো একটু পানি নিয়ে নিজের বাসার দিকে যাচ্ছে বলছে ওর ঠোঁটে কতখানি পানি ধরতে পারে আলো আর কতখানি একদম খানি বলছে ওইটুকু পানি হচ্ছে এই দুনিয়ার হায়াত আর সমুদ্রে যত পানি আছে সব আখেরাতের হায়াত বলেন সুহান আল্লাহ তো ভাইরা আমার তো তাই সেই কেঠুরের বিবি নবীর বেটিকে বলছে এই ভাবেতে শোয়ে যেতে পারলে আজাবি ওগো এই ভাবেতে শোয়ে যেতে পারলে আজাবি মরণ পর বেশক আরো সের ছায়া পাবি কাছে ডেকে মা ফাতে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি তারপর শুনবেন কত সুন্দর কথা কবি বলছেন নামাজ রোজা করলে নারী বেহেস্ট পাবে না নামাজ রোজা করলে নারী বেহেস পাবে না স্বামীর পাই করো আদায় বেহেস্তের চাবি খানা কেউ তো চোখ কেউ বেহেস পাবে স্বামীর কারণ আমাদের সবার ঘরে তো বিবি আছে ভাই কিন্তু কজন বিবিরা বোঝেন যে স্বামীর পায়ের তলায় সত্যিকার আল্লাহর সেই জান্নাত আছে যদি বুঝতেন তাহলে কেঠুরের বিবি যেমন স্বামীর পা মুছে দিত মাথার চুল দিয়ে মা ফাতেমা তো জাহারাও দিতেন যেমন স্বামীর পিঠের তলায় মাথার চুল বিছিয়ে রেখেছিলেন মেহমানের সারা পর্যন্ত দেননি যাতে স্বামীর ঘুমের ডিস্টার্ব হয় আর চুল ছেড়ে চলেও যেতে পারেননি যাতে স্বামীর পিঠে ধুলো লাগবে কেমন স্বামীর সেবিকা ছিলেন আজকে যে জানাব নজরুল সাহেব আছেন এখানে জানাব হাজি আশরাফ আলী সাহেব আছেন কাজী আক্তার হোসেন ভাই বিখ্যাত ঘোষক উনি আছেন আপনাদের সবার কেউ বলতে পারবেন না আমাদের বিবিরা সব আল্লাহ বলি কিন্তু কেঠুরের বিবির এত প্রশংসা মা ফাত মত যাহারা কে নিয়ে কবি গুলদার সিপাহী এবং আমি অধম মোহাম্মদ আসলাম হাবিব যে এত মতামত করি কেন আপনাদের আমাদের বাড়ির ওই বিবিদের শিক্ষা দেওয়ার জন্যই তো এবার এটাকে কাউ কেউ মেনে নেবে কেউ হয়তো মানতে নাও পারে কারণ যে সমস্ত বিবিরায়ের বিরুদ্ধ চারণ করেন যেমন একজন আমাদের এই বন্ধুর মধ্যে আছেন নাম বলছি না এই হাজার শতার মধ্যে বসে আছেন তিনি বড় আফসোস নিয়ে বললেন ভাই দুঃখের বিষয় যে আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটু হাওয়া পর্যন্ত করেন নাই তাহলে এটা কত মর্মাহত কথা বেদনাদায়ক কথা তো ভাইরা আমার আজ এই যে মাস্টার সাহেব এবং কবি গুলজার সিপাহী রচিত পরিচালিত আজকের এই পবিত্র মেহফিলে সেবায়ে সেবা যত্নে যিনি তত্ত্বাবধানে আছেন যেন আমার সদেহ ভাই মন্টু দে এবং শব্দ গ্রহণে আজকে সুন্দর এই মাইকের ব্যবস্থা যিনি করিয়েছেন শ্রী নিমাই সিংহ রায় তো এই সমস্ত শ্রোতা এছাড়া আরো যারা আপনারা দূরের এবং কাছের হাজার হাজার শ্রোতারা আছেন আমরা আজকের এই সাবজেক্ট কেন আপনাদের কাছে তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন তো আসুন শেষ ছন্দের দিকে আগিয়ে যাই কেউ দোষ কেউ বেহেস্তাবে স্বামীর কারণ কেউ বেহেস কেউ দোজক পাবে স্বামীর কারণে প্রতি বিবির করে খুদার পরে স্বামীর আসন ধনি বা গরিব ধনি বা গরিব ছবি সুখী নারী তারাই যারা স্বামীরের সেবি সুখী নারী তারাই যারা স্বামীরের সেভি কাছে ডেকে মা فاطمهকে বললেন নবী তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি সেই কথা শুনে মা فاطمهতুজজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের বাড়িতে গেলেন নিজের বাড়িতে গিয়ে সারা রাত্রি তিনি ঘুমোতে পারলেন না চিন্তায় আছেন অবশেষে হ্যাঁ তালিকা নামাল গোপনে একটা দৃশ্য লক্ষ্য করলেন কি দৃশ্য ওই মধ্যরাতে বিছানাতে যেন ঘুমিয়ে ফাতে মা তাহার জুতের নামাজ লাগি ছাড়ল বিছানা ওই শয়ন ছেড়ে অজু করে ধাই নামাজ পানে কেঠুরের বিবির কথাগুলো পড়ল তার মনে তার পায়ের তলা হঠাৎ আলী কার্তমুল্লাহ আজ্বর পায়ের গোড়াই দাঁড়িয়ে মা ফাতিমা জাহারা এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছেন কি যার পায়ের তলাই যাই পাওয়া যাই জান্নাতের চাবি করব কেমনে সেবা দিনে দাবি এই পাটাকে যদি আমি না পারলাম এর খিদমত করে আমার স্বামীর সন্তুষ্টি হাসিল করতে না পারলাম তো আমার মতো হতভাগিনী আমি জান্নাতের দাবি কেমন করে করতে পারি চিন্তা করুন কোন ফাতেমা যে ফাতেমা জান্নাতে যাওয়ার পিছনে ভিন্ন মাত্র সন্দেহ নাই সেই ফাতেমা তো চিন্তা করছেন যে আমার স্বামীর পায়ের তলায় যে পায়ের তলায় জান্নাত তার সেবা বিনে আমি কেমন করে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি শেষ ছন্দের দিকে যাবেন তোমার আগে অর্থাৎ মা হা এবার আব্বাজানের জানের কাছে গেলেন আব্বাজানের জানের কাছে গিয়ে বললেন আব্বা জান আপনি যে প্রথমা জান্নাতে নারী আমাকে বলেছেন এটা মনে হয় আজ থেকে আমি ভুলেই যাব যেহেতু আপনি যার যার কাছে আমার পরিচয় দিয়েছিলেন সত্যিকার তার স্বামীর সেবা দেখে তার যত্ন দেখে আমি ফাতেমা মানসিক দিক থেকে আমি ফেল হয়ে গেছি মা ফাতেমা কয় আজ পরিচয় পেলাম আমি যার আমার চেয়ে নিশ্চয় আগে জানা তের হকদার মা মাফা মাফা কয় আজ পরিচয় পেলাম আমি যার আমার চেয়ে নিশ্চয় সে আগে জানা তের হকদার সাইয়ে দে জামা কই ফাতেまい শোনো বেটি মোর নবীজি মা ফাতিমা যহরার এই কথা শুনে কি বললেন সাইয়ে দে জামা কই ফাতেまい শোনো বেটি মোর তোমার হাতেই খুলবে মা দ জন্নতের দোর ঐ লক্ষতার ঐ লক্ষতার মাঝে যেমন উজ্জ্বল রবি তোমার সুরত সব মুরতের রেখেছে দাবি দেখে মাফাতেমাকে ফাতে বললেন নবে তোমার আগে জান্নাত পাবে এক কেঠুরের বিবি সাহেব কি বললেন দেখুন আপনার ঘটনা শুনলেন ক্যাসেটের নাম কি ভাই মাফাতেমার ফাতে মা সংসার ভলিউম ফোর মনে রাখবেন এরপর আমরা মা সংসার ভলিউম ফাইভে আসছি সেও একটা সুন্দর ঘটনা নিয়ে যে একজন এতিমকে একজন এতিম তো দূরের কথা একটা গায়ের কমের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার দিনারের প্রয়োজন ছিল টাকার দরকার ছিল কিন্তু মা ফাতেমার গহনা ছিল না পুঁজিপাটা ছিল না বলে হাসান হোসেনকে বন্দুক দেবে স্বামীর সঙ্গে পরামর্শ নিয়ে নিজের কলিজার টুকরা নয়নের নিধিদেরকে অন্যের কাছে বন্দুক দিয়ে দুই হাজার টাকা দেবে সেই ঘটনা নিশ্চয় আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে আপনাদের চোখ থেকে উষ্ণু পড়বে কোন নাম্বারে আসছে মা ফাতমা সংসার ভলিউম পাঁচে হাতে পাঁচ নাম্বারটাও নিশ্চয়ই আপনারা শুনতে ভুল